জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকলেই সমান অধিকার নিয়ে বাংলাদেশে আমরা বসবাস করতে চাই, সুতরাং আজকে জন্মাষ্টমীতে এটা শুভ সূচনা হোক। এ সময় বিপ্লবকে ব্যর্থ করার চক্রান্ত রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র যে চক্রান্ত হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং দুঃখজনকভাবে এটা আপনাদেরকে জড়িত করে করার চেষ্টা করা হয়েছে, যেটা আমরা সবসময় আপত্তি জানিয়েছি। ইন্ডিয়ান জার্নালিস্টরা এসছে দলে দলে, সবাইকে একটা কথা বলার চেষ্টা করেছি আমরা, সেটা হচ্ছে যে এই পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। লোভ লাভের জন্য অথবা রাজনৈতিক হীনস্বার্থ হাসিলের জন্য পতিত স্বৈরাচার সাম্প্রদায়িক ঘটনা ঘটালেও তা সুষ্ঠু তদন্ত হয়নি বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতা লোভীদের কাছে সংখ্যালঘু সংখ্যাগুরু, কেউ নিরাপদ নয় বলেও হুঁশিয়ার করেন তিনি। এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না, কেন তদন্ত হলো? অধিকাংশ হামলার ঘটনাই অবৈধ লোভ লাভের জন্য, দুর্বলের উপরে সবলের হামলা, কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। তারেক রহমান বলেন, ব্যক্তি অধিকার রক্ষায় নিশ্চিত করতে হবে মানুষের ভোটাধিকার। নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী এবং শক্তিশালী অস্ত্র। যতদিন পর্যন্ত প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকারও সবার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।